রিপোর্ট আমরা দেখলাম, শেষ অংশে কি দেখলাম? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান বলে দিলেন, এটা একটা বেআইনি অর্ডার, আমরা উচ্চতর আদালতে চলে যাবো। অদ্ভুত ব্যাপার, বোঝাই যাচ্ছে না যে তিনি কাদের হয়ে কাজটা করতে চাইছেন। তিনি তাদের পাশে থাকতে চাইছেন যাদের সঙ্গে বেশ কয়েক বছর আগে টুকটুক করে এসে দেখা করতে গিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে যে না 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 আপনারা যোগ্য, আপনারা নিশ্চয়ই চাকরি পাবেন, তাদের হয়ে কথা বলতে চাইছেন, নাকি যারা সাদা খাতা জমা দিয়ে দিনের পর দিন অন্যের চাকরি করে যাচ্ছে, টাকাটা নিজের পকেটে ঢুকে যাচ্ছে আর কেউ না কেউ টাকার বিনিময়ে এই কাজটা করিয়ে দিয়েছে, তাদের সঙ্গ দিতে চাইছেন? এই প্রশ্নটা আজকে রাখলাম। এবং এরপর আজকে আমাদের অতিথি রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, কথা বলে দেবো। আমি আগেই চাকরি প্রার্থীরা দেখিয়ে দিই, আজকে SLST চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে, এবং তারপর আমি সরাসরি যারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে আজকে লড়াই করবেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় পয়রা, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, CPI সমর্থক, আমার সঙ্গে রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্কুশ সান্যাল, রাজনৈতিক কর্মী, এবং আমাদের সঙ্গে রয়েছেন PSU নেতা সায়ন্তন চক্রবর্তী। একদিকে যখন ওরা রয়েছেন, তেমনই অপরদিকে একটু আইনজীবীদের মতামতটাও আজকে নিতে হবে, কারণ বেশ কিছু জায়গায় মানুষের প্রশ্ন রয়ে গেছে। বৈভব রায় এবং সুতীর্থ নায় দুই আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, এদের সঙ্গেও আজকে আমি কথা বলবো। তবে আজকে শুরুটা যাদের লড়াইতে আজকের এই রায়, আজকে শুরুটা তাদেরকে দিয়েই হবে। আজকে যে রায় দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, এই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আজকে আমাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার। এই রাজ্য সরকারকে বারবার বলে এসেছি, আপনারা চুরি করেছেন, চুরি করেছেন, চুরি করেছেন। আজকে 4 বছর ধরে বলছি আপনারা চুরি করেছেন, কোনো ব্যবস্থা নাইনি। শেষ বেলায় এসেছিল, হ্যাঁ তোমাদের চাকরি দেবো, কখন? যখন কোর্টের ভিতর সমস্ত কিছু। তারপর শুরু করলো তারা নাটক দেখাতে, কোর্ট যদি বলে তাহলে দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন কোর্ট তো বললো, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বলছেন যে এ রায় নাকি বেআইনি রায়। না না, উনি ওনার তো এটা অভ্যেস, উনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে বারবার প্রতিশ্রুতি দেয়, আমাদের মঞ্চগুলোতে এসছে, আমাদের এই 9-12 এর মঞ্চে এসে উনি বলেছিলেন, এসেছিলেন কবে এসেছিলেন আপনাকে জিজ্ঞেস করি, 2019 সালে প্রেস ক্লাবের সামনে যখন আমরা 29 দিন অনশন করি, তখন ওখানে এসে তৎকালীন যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে নিয়ে বলেছিলেন যে ওয়ান টাইম ল পরিবর্তন করে নিয়ে তোমাদের সবাইকে চাকরি দেবো। সেই লোকসভা 19-এর লোকসভা চলে গেল, আবার লোকসভা ভোট চলছে, সেখানেও আজ পর্যন্ত কোনো সুরাহা করতে পারে। 19-24-এর লোকসভা ভোট চলে এসছে, ওরা এখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি আজকে এই দাদার কাছে আপার প্রাইমারি তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আজকের একটা রায় আপনাদের মনে আশা জাগাচ্ছে? আশা তো অবশ্যই জাগাচ্ছে, এবং আমরা যেটা অস্বচ্ছ বারবার বলে আসছি যে সরকার দুর্নীতি করেছে এবং অস্বচ্ছভাবে প্যানেল করেছে। এই প্যানেল আমাদের 2019 সালে একবার ক্যান্সেল হয়েছে, আমরা ইন্টারভিউ নিয়েছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের যে দাবিটা ছিল যে প্যানেলে প্রচুর পরিমাণে অস্বচ্ছ থাকায় বসু ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ আমাদের 2019 সালে ক্যান্সেল করেছে প্যানেলটা। সেই প্যানেলে আবার পুনরায় নিয়োগ করার, স্বচ্ছভাবে নিয়োগ করার অর্ডার দিয়েছে। কিন্তু গত এই 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেই একটা স্বচ্ছ প্যানেল একটা করে নিয়োগ হচ্ছে না, তাই তো? এখানে এখানে আরো আরো কয়েকজন রয়েছেন, এখানে WBSSC গ্রুপ CD ঐক্য মঞ্চ থেকে এসেছেন, আমি তাদের কাছে আজকে শুনবো যে আজকে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে আপনাদের কি মনে? রায়ে আমরা স্বল্প খুশি, পুরোপুরি খুশি হতে পারলাম না। আপনারা স্বল্প খুশি কেন? তার কারণ আমাদের যেটা আমাদের পাখির চোখ নিয়োগ, সেটাই তো আমাদের এখনো হলো না। কিন্তু যারা আপনাদের জায়গা দখল করে বসে রয়েছেন, যারা আজকে এই লড়াইতে রয়েছেন, যারা আপনাদের জায়গা দখল করে বসে আছেন, তারা যদি না সরে নতুন নিয়োগটা হবে কি? তাদের সরানো হয়েছে তার জন্য আমরা খুশি, সেই জন্যই আমি বললাম যে আমরা স্বল্প খুশি। তার কারণ কি, যারা অযোগ্য ছিল তাদের সরানো হয়েছে, কিন্তু আমরা যারা যোগ্য তারা এখনও তো আমাদের যোগ্য জায়গায় যেতে পারিনি, তো তার জন্য আমরা এখনো পুরোপুরি খুশি হতে পারছি না। কিন্তু আপনারা আশা রাখছেন যে আপনারা আপনাদের জায়গাটা পাবেন? মানে এতদিনের লড়াই, এতদিনের লড়াইয়ের পর একটা রায়, এরপর কি আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের যোগ্য জায়গাটা পাবেন? হ্যাঁ, আমরা একদম আশাবাদী, আমরা এখনো আশাবাদী। আমরা 8 বছর ধরে আশা নিয়েই বেঁচে রয়েছি। আমাদের হাতে কি বছর ধরে আন্দোলন? 8 বছর ধরেই আমাদের আন্দোলনটা চলছে, কিন্তু আমরা এখনো আশাবাদী। আজকে এই যে রায়টা হয়েছে তাতে আমরা অর্ধেকটা খুশি হয়েছি, বাকিটা দেখার আমাদের কোর্টের পর্যবেক্ষণে বা সরকার এবং কমিশনের তদারকিতে কতদূর আমাদের কি হয়। আপনাদের কি মনে হয় কমিশন স্বচ্ছভাবে এবার কাজ করবে? কমিশন স্বচ্ছভাবে উচিত করা, কিন্তু কমিশনের ওপর আমরা এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছি না। তার কারণ কমিশনের অপদার্থতা তো এর মধ্যে প্রমাণিত, তো তার জন্য আমরা এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছি না। কাটছি আপনাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে বললেন যে যে রায়টা বেরিয়েছে সেই রায়টা বেআইনি, একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। সেটা মুখ্যমন্ত্রীর পার্সপেক্টিভে তিনি বলছেন, কিন্তু আজকে বিচার ব্যবস্থা তো ভুল নয়। বিচার ব্যবস্থা আজকে এতদিন ধরে দেখছে, আমরা এতদিন ধরে তো আইন বেআইনি রায়টাকেই বেআইনি বলেছি।
আমি সেখানেই বলছি যে বিচার ব্যবস্থা তো ভুল নয়, বিচার ব্যবস্থা যদি ভুল হতো তাহলে সেটাকে বেআইনি বলা হতো। উনি ওনার মনে হয়েছে যে এটা বেআইনি, তার কারণ এখানে যে রিপোর্ট আমরা দেখলাম শেষ অংশে কি দেখলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান বলে দিলেন এটা একটা বেআইনি অর্ডার, আমরা উচ্চতর আদালতে চলে যাবো। অদ্ভুত ব্যাপার, বোঝাই যাচ্ছে না যে তিনি কাদের হয়ে কাজটা করতে চাইছেন। তিনি তাদের পাশে থাকতে চাইছেন যাদের সঙ্গে বেশ কয়েক বছর আগে টুকটুক করে এসে দেখা করতে গিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে না 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 আপনারা যোগ্য, আপনারা নিশ্চয়ই চাকরি পাবেন, তাদের হয়ে কথা বলতে চাইছেন, নাকি যারা সাদা খাতা জমা দিয়ে দিনের পর দিন অন্যের চাকরি করে যাচ্ছে, টাকাটা নিজের পকেটে ঢুকেই যাচ্ছে আর কেউ না কেউ টাকার বিনিময়ে এই কাজটা করিয়ে দিয়েছে, তাদের সঙ্গ দিতে চাইছেন? এই প্রশ্নটা আজকে রাখলাম। এবং এরপর আজকে আজকে আমাদের অতীতে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, কথা বলে দেবো। আমি আগেই চাকরি প্রার্থীদের দেখিয়ে দিই, আজকে SLST চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে, এবং তারপর আমি সরাসরি যারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে আজকে লড়াই করবেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় পয়রা, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, CPI সমর্থক, আমার সঙ্গে রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্কুর সান্যাল, রাজনৈতিক কর্মী, এবং আমাদের সঙ্গে রয়েছেন PSU নেতা সায়ন্তন চক্রবর্তী। একদিকে যখন ওরা রয়েছেন তেমনই অপরদিকে একটু আইনজীবীদের মতামতটাও আজকে নিতে হবে, কারণ বেশ কিছু জায়গায় মানুষের প্রশ্ন রয়ে গেছে। বৈভব রায় এবং সুতীর্থ নায় দুই আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, এদের সঙ্গেও আজকে আমি কথা বলবো। তবে আজকে শুরুটা যাদের লড়াইতে আজকের এই রায়, আজকে শুরুটা তাদেরকে দিয়েই হবে। আজকে যে রায় দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, এই রায়টাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, আজকে আমাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার। এই রাজ্য সরকারকে বারবার বলে এসেছি আপনারা চুরি করেছেন, চুরি করেছেন, চুরি করেছেন, আজকে চার বছর ধরে বলছি আপনারা চুরি করেছেন, কোনো ব্যবস্থা নাইনি। শেষ বেলায় এসে হ্যাঁ তোমাদের চাকরি দেব, কখন? যখন কোর্টের ভিতর সমস্ত কিছু, তারপর শুরু করলো তার নাটক দেখাতে, কোর্ট যদি বলে তাহলে দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন কোর্ট তো বললো, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বলছেন যে এ রায় নাকি বেআইনি রায়। না না, উনি ওনার তো এটা অভ্যেস, উনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে বারবার প্রতিশ্রুতি দেয়, আমাদের মঞ্চগুলোতে এসছে, আমাদের এই 9-12 এর মঞ্চে এসে উনি বলেছিলেন, এসেছিলেন কবে এসেছিলেন আপনাকে জিজ্ঞেস করি, কবে? 2019 সালে প্রেস ক্লাবের সামনে যখন আমরা 29 দিন অনশন করি, তখন ওখানে এসে তৎকালীন যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে নিয়ে বলেছিলেন যে ওয়ান টাইম ল পরিবর্তন করে নিয়ে তোমাদের সবাইকে চাকরি দেবো। সেই সেই লোকসভা 19 এর লোকসভা চলে গেল, আবার লোকসভা ভোট চলছে, সেখানেও আজ পর্যন্ত কোনো সুরাহা করতে পারে। 19 পেরিয়ে 24 এর লোকসভা ভোট চলে এসেছে, ওরা এখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি আজকে এই দাদার কাছে আপার প্রাইমারি তাদের সঙ্গে একটু কথা বলতে, দাদা আজকের একটা রায় আপনাদের মনে আসা আশা তো অবশ্যই জাগাচ্ছে, এবং আমরা যেটা অস্বচ্ছ বারবার বলে আসছি যে সরকার দুর্নীতি করেছে এবং অস্বচ্ছভাবে প্যানেল করে, সেই প্যানেল আমাদের 2019 সালে একবার ক্যান্সেল হয়েছে, আমরা ইন্টারভিউ নিয়েছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের যে দাবিটা ছিল যে প্যানেলে প্রচুর পরিমাণে অস্বচ্ছ থাকায় বসু ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ আমাদের 2019 সালে ক্যান্সেল করেছে প্যানেলটা, সেই প্যানেলে আবার পুনরায় নিয়োগ করার, স্বচ্ছভাবে নিয়োগ করার অর্ডার দিয়েছে। কিন্তু গত এই 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেই একটা স্বচ্ছ প্যানেল একটা করে নিয়োগ হচ্ছে না, তাই তো? এখানে এখানে আরো আরো কয়েকজন রয়েছেন, এখানে WBSSC গ্রুপ CD ঐক্য মঞ্চ থেকে এসেছেন, আমি তাদের কাছে আজকে শুনবো যে আজকে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে আপনাদের কি মনে হয়? রায়ে আমরা স্বল্প খুশি, পুরোপুরি খুশি হতে পারলাম না। আপনারা স্বল্প খুশি কেন? তার কারণ আমাদের যে যেটা আমাদের পাখির চোখ নিয়োগ সেটাই তো আমাদের এখনো হলো না। কিন্তু যারা আপনাদের জায়গা দখল করে বসে রয়েছেন, যারা আজকে এই লড়াইতে রয়েছেন, যারা আপনাদের জায়গা দখল করে বসে আছেন, তারা যদি না সরে নতুন নিয়োগটা হবে কি? তাদের সরানো হয়েছে তার জন্য আমরা খুশি, সেই জন্যই আমি বললাম যে আমরা স্বল্প খুশি। তার কারণ কি, যারা অযোগ্য ছিল তাদের সরানো হয়েছে, কিন্তু আমরা যারা যোগ্য তারা এখনও তো আমাদের যোগ্য জায়গায় যেতে পারিনি, তো তার জন্য আমরা এখনো পুরোপুরি খুশি হতে পারছি না। কিন্তু আপনারা আশা রাখছেন যে আপনারা আপনাদের জায়গাটা পাবেন, মানে এতদিনের লড়াইয়ের পর একটা রায়, এরপর কি আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের যোগ্য জায়গাটা পাবেন? হ্যাঁ, আমরা একদম আশাবাদী, আমরা এখনো আশাবাদী, আমরা 8 বছর ধরে আশা নিয়েই বেঁচে রয়েছি। আমাদের হাতে কি বছর ধরে আন্দোলন, 8 বছর ধরেই আমাদের আন্দোলনটা চলছে, কিন্তু আমরা এখনো আশাবাদী। আজকে এই যে রায়টা হয়েছে তাতে আমরা অর্ধেকটা খুশি হয়েছি, বাকিটা দেখার আমাদের কোর্টের পর্যবেক্ষণে বা সরকার এবং কমিশনের তদারকিতে কতদূর আমাদের কি হয়। আপনাদের কি মনে হয় কমিশন স্বচ্ছভাবে এবার কাজ করবে? কমিশন স্বচ্ছভাবে উচিত করা, কিন্তু কমিশনের ওপর আমরা এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছি না, তার কারণ কমিশনের অপদার্থতা তো এর মধ্যে প্রমাণিত, তো তার জন্য আমরা এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছি না। কাছি আপনাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে বললেন যে যে রায়টা বেরিয়েছে সেই রায়টা বেআইনি, একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন,
সেটা মুখ্যমন্ত্রীর পার্সপেক্টিভে তিনি বলছেন, কিন্তু আজকে বিচার ব্যবস্থা তো ভুল নয়। বিচার ব্যবস্থা আজকে এতদিন ধরে দেখছে আমরা, এতদিন ধরে তো আইন বেআইনি রায়টাকেই বেআইনি বলে, আমি সেখানেই বলছি যে বিচার ব্যবস্থা তো ভুল নয়। বিচার ব্যবস্থা যদি ভুল হতো তাহলে সেটাকে বেআইনি বলা হতো। উনি ওনার মনে হয়েছে যে এটা বেআইনি, তার কারণ এখানে